স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ফটিকছড়ি উপজেলায়। আমাদের স্টাফ রিপোর্টার আলমগীর নিশান জানিয়েছেন, শোক দিবস উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়াও ফটিকছড়ি, নাজিরহাট, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের দিনটি উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।